প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুর্বার তারুণ্যে। আমি আরজি কিবরি আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে আরও দুজন গেস্ট আছেন। তাদের পরিচয়ে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, যেটা সেটা হলো দুর্বার তারুণ্যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারেন্টহুড অ্যান্ড রোল অফ ফ্যামিলি টু ইয়থ, সহনশীল সন্তান গড়নে অভিভাবকের ভূমিকা। এবং আমরা দুর্বার তারুণ্যের আজকের যে সাবজেক্টটি বেছেছি বা দুর্বার তারুণ্যের এই যে রেডিও প্রোগ্রাম, সেটা একটা ক্যাম্পেইন, এবং এই ক্যাম্পেইনটি মূলত USAID-র অবিরত রোড টু টলারেন্স প্রোগ্রামের আওতায় সবাই ভিন্ন একসাথে অনন্য ক্যাম্পেইন, এবং এই ক্যাম্পেইনটি বাস্তবায়ন করছে আউটবক্স লিমিটেড। এবং আজকের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন ভেরি রেসপেক্টেড আব্দুল মান্নান, ডেপুটি কমিশনার অফ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম ইউনিট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে রয়েছেন এই গ্রাউন্ড এক্সপার্ট অবশ্যই ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ, সেক্রেটারি জেনারেল গুলশান সোসাইটি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এই কাজটা করলে আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাচ্ছি, এই এই পরিমাণে এক্সট্রিমিজম আমি যেটা বোঝাচ্ছি আর কি, সহিংস উগ্রবাদ বলতে, সেটা তো সব মানুষই বোঝেন, তো ওই পরিমাণ জায়গাতে মানুষ নিজেকে কেন সঁপে দিচ্ছে? কী আছে, মানে আমি যদি বলি এখানে কী আফিম আছে বা কী ড্রাগ আছে যেটার দ্বারা ব্রেনটাকে এই পরিমাণ হিপনোটাইজ করে ফেলা সম্ভব হয়, আপনি যদি কিছু বলেন। যে আজকের এই এমন একটা দিনে আমরা এই বিষয়টি আলাপ করছি যেটা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং আমরা পুল এবং পুশ ফ্যাক্টর বলে দুটো জিনিস সবসময় দেখি। ভায়োলেন্স এক্সট্রিমিজমে যারা জড়িয়ে পড়ে তাদের কিছু পুল ফ্যাক্টর থাকে, সেটার মধ্যে যেটা ভাইয়া বললেন যে কিছু থাকে অ্যাডভেঞ্চার, কিছু থাকে হিরোইজম দেখানোর আকাঙ্ক্ষা, কোনো কোনো ক্ষেত্রে আর্থিক যে অসচ্ছলতা সেই দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার একটা আশা, আরেকটা থাকে যেটা আমাদের রোল মডেলের অভাবের কারণে, যখন আমি একজন হিরোকে খুঁজি, একজন আদর্শ মানুষকে খুঁজি, আমার এই ইহলৌকিক জীবনে যেখানে আমি হতাশ হয়েছি পারলৌকিক একটা আনন্দের আশা। আপনি যদি এভাবে চিন্তা করে দেখেন, যেসব ছেলেরা আমরা দেখেছি কল্যাণপুরে জীবন দিয়েছে, যারা হোলি আর্টিজান বেকারিতে যে জীবন দিয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাড়ি এবং চাওয়া মাত্র পাওয়া যাদের জীবন, তারা কেন গ্রামে যে রিক্রুটারের বাড়িতে থাকলো, তারা কেন জীবন বাজি রেখে মানুষ হত্যার কাজে ঝাঁপিয়ে পড়ল, যারা ফুটবল খেলতো, পপ সঙ্গীত শুনতো, যারা বিভিন্ন বন্ধু বান্ধবকে নিয়ে একজন সাধারণ তরুণের মতো জীবন কাটাতো, বিদেশি শিক্ষায় শিক্ষিত ছিল, এবং একেবারেই তারা কিন্তু ধর্মীয় উগ্রবাদ অথবা এমনকি তাদের ধর্মীয় জীবনযাত্রাও ছিল না। সেক্ষেত্রে এই ছেলে মেয়েগুলো এই বিলাস ব্যসন এবং তাদের এই অত্যন্ত আপাত দৃষ্টিতে পারফেক্ট লাইফটা ছেড়ে তারা কেন এই কঠিন জীবনটাকে বেছে নিল, মৃত্যু তো পরের কথা, এখানে কিন্তু একটা আদর্শিক শূন্যতা আছে এবং পারিবারিক শূন্যতা আছে, সম্পর্কে ব্যর্থতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে সাফল্যের ব্যর্থতাও আছে। কখনো দেখা গেছে যে পারিবারিক জীবনে অথবা বাবা মায়ের মধ্যে যে সম্পর্কের ফাটল, একাকিত্ব, আর্থিক বিত্তবৈভব এক জিনিস, কিন্তু স্পিরিচুয়াল বা আত্মগত যে শান্তি, পারিবারিক বন্ধনের যে একটা শক্তি, সেটা যখন দুর্বল হয়ে যায়, মানুষ যখন কোনো জায়গায় আশ্রয় খোঁজে যেখানে একজন ক্যারিজমেটিক মানুষের কাছে তার আশ্রয়, তার আদর্শ, তার হিরোইজম খুঁজে পায়, যেখানে সে নিজেও হিরো হয়ে দেখাতে পারে যে পৃথিবীতে আমি গুরুত্বপূর্ণ, পৃথিবীর জন্য আমি কিছু করে গেলাম। আরেকটা বিষয় হচ্ছে যে যখন একজন তরুণের সামনে ইমেজ তুলে ধরা হয় বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায়, বিশেষত প্যালেস্টাইন, সিরিয়া কিংবা আফগানিস্তানে, যেখানে মানুষের মৃত্যু ঘটছে, অবিচার হচ্ছে বলে তাদের সামনে তুলে ধরা হচ্ছে, ওই ভিসারাল ইমেজগুলো যাদের যখন এই তরুণদের সামনে তুলে ধরা হয়, যারা আদর্শে বিশ্বাস করে, যারা আদর্শের জন্য জীবন দেয়, আপনি আমাদের ইতিহাসের দিকে দেখুন না কেন, সবসময় সারা পৃথিবীতে আমাদের এই যে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, সেটা কিন্তু বহু তরুণের রক্তের বিনিময় এবং তাদের সাহসিকতার অদম্য ভূমিকা আছে। অর্থাৎ তরুণরা স্বপ্নকামী, তারা আদর্শকামী, তারা সাহসী এবং তারা পিছু টানহীন। তো এই অবস্থাতে যখন তারা পারিপার্শ্বিক একটা শূন্যতার মধ্যে আছে, আদর্শের শূন্যতায় আছে অথবা দারিদ্র্যের জটাজালে আছে, যেখানে সে বোধ করছে যে তার জীবন থমকে গেছে, অথবা মত প্রকাশের যে স্বাধীনতা সেটা সে মনে করছে যে এখানে সে পাচ্ছে না, একটি ইনজাস্টিস অথবা অবিচারের জীবন সে চারদিকে লক্ষ্য করছে,
এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার জন্যও কিন্তু সে একটা অল্টারনেটিভ খুঁজে পাওয়ার চেষ্টা করে। অর্থাৎ বিভিন্ন পুশ ফ্যাক্টরও আছে, বিভিন্ন পুল ফ্যাক্টরও আছে, এইসব মিলিয়েই কিন্তু ভায়োলেন্ট এক্সট্রিমিজমের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। এবং যখন সে মনে প্রাণে বিশ্বাস করছে যে আমার এই মৃত্যু আসলে মৃত্যু না, এটা শুধুমাত্র একটি ট্রানজিশন, অর্থাৎ পারলৌকিক জীবনে এমন কিছু আমি পাব এবং এই পাওয়ার জন্য আমার এই কাজটা করা জরুরি, মানে এই মৃত্যুটা জরুরি। এবং আপনি লক্ষ্য করবেন, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিক্রুটারদের যে ম্যানুয়াল আছে, যেটা বিভিন্ন জায়গায় হস্তগত হয়েছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, রিক্রুটারদের ম্যানুয়ালের অন্যতম বিষয়বস্তু হচ্ছে ধর্মীয়ভাবে অজ্ঞ অথবা ধর্মীয় জীবনযাত্রার সাথে খুব একটা সংশ্লিষ্টতা যেসব ছেলেমেয়ের ছিল না বা যেসব তরুণের ছিল না, তারা কিন্তু একটি প্রাইম টার্গেট। অর্থাৎ আমাদের ধর্মের যে শিক্ষা, যে শান্তির বাণী অথবা আমাদের যে জীবনযাত্রা আমাদের কাছে আদর্শ, সেই জীবনযাত্রা সম্বন্ধে অজ্ঞতা হচ্ছে এই রিক্রুটারদের একটি আশীর্বাদ। তারা সেই সব ভালনারেবল ছেলেদেরকে বা মেয়েদেরকে তারা টার্গেট করছে যারা আসলে ধর্মের আত্মগত বাণী সম্বন্ধে তেমন জানে না, শান্তি, সম্প্রীতি, ক্ষমা অথবা সহাবস্থান, এই বিষয়গুলো থেকে সম্বন্ধে তারা জানে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমি ধন্যবাদ জানাই ডেপুটি কমিশনার অফ কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম মিস্টার আব্দুল মান্নান আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাই ব্যারিস্টার শুক্লা আপনাকেও, সেক্রেটারি জেনারেল গুলশান সোসাইটি, আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি শুধু শেষবেলায় এতটুকু বলতে চাই, ইউএসএআইডির অবিরত রোড টু টলারেন্স প্রোগ্রাম বাংলাদেশে ডাইভার্সিটি প্রমোট, সহনশীলতা বৃদ্ধি এবং সহিংসতা প্রশমনের জন্য কাজ করছে। সবাই ভিন্ন, একসাথে অনন্য, ক্যাম্পেইনটি একই সাথে তরুণদের ধর্মীয় সম্প্রীতি, সার্বজনীন বাংলাদেশ এবং তারুণ্য শক্তি বিষয়ে ধারণা প্রদান, সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক পদক্ষেপে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের কনস্ট্রাকটিভ পজিটিভ থিঙ্কিংয়ের ক্যাপাসিটি ডেভেলপ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ।